যানজটের শহর শিলিগুড়ি। এখন হয়তো অনেকেই রাস্তায় বের হওয়ার পর এমনটাই ভাবছেন। শিলিগুড়ি শহরে এখন মাথা ব্যথার কারণ প্রবল যানজট। একদিকে পার্কিংয়ের জায়গার অভাব, অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে টোটোর চলাচল, ফুটপাত দখল, এসব কারণে শহরে যানজট সমস্যা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। কোথাও যেতে হলে হাতে বাড়তি সময় নিয়ে বেরোতে হচ্ছে শহরবাসীকে। এই যানজটের সমস্যা মেটাতে সোমবার শিলিগুড়ি পুর নিগমে পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা। সোমবার পুলিশের তরফে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয় যানজট সমস্যা মেটাতে। শহরে কিছু জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা ও টোটোগুলিকে নিয়ন্ত্রণ করার কাজ শুরু হবে বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। দুর্গাপুজোর পর থেকেই শহরে বিনা নম্বরের টোটো চলতে দেওয়া হবে না বলে ঠিক হয়েছে। সিটি অটোগুলি যাতে রুট মেনে চলাচল করে তাও দেখা হবে। পাশাপাশি কোটমোড়ের কাছে যে লোকাল বাস স্ট্যান্ডটি রয়েছে সেটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে। সেখানকার কিছু বাস তিনবাতিতে নতুন বাস স্ট্যান্ড এবং কিছু জংশনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে চলাচল করবে। প্রথমত শিলিগুড়ি শহরে ট্রাফিক কনজেশনের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কাজ করছি, টায়ারলেস এফোর্ট দিচ্ছি মানুষকে যাতে একটা ইজি মুভমেন্ট হয়। তার জন্য আমরা আমাদের লোকাল বাস স্ট্যান্ড, বাস মালিকদের সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করেই আমরা কিছু ট্রেনিং মর্গে কিছু দিনবাতি আমরা শিফটিংয়ে আমাদের প্রক্রিয়া চলছে। চার পাঁচটা জায়গায় আমরা পার্কিং জোন আমরা তৈরি করে দেবো পুজোর আগে পরে। ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো আমরা করতে চাই। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।